আসসালামু আলাইকুম। আজকে যৌতুক নিয়ে কথা বলবো। যৌতুক দেওয়া এবং নেওয়াকে কেন্দ্র করে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন সমাজে সাংঘর্ষিক ঘটনা ঘটে থাকে, অনেক সময় মারাও যান, আত্মহত্যা করেন অনেকেই। দেখা যাচ্ছে যে স্বামী যৌতুক দাবি করতেছেন, স্ত্রী তার বাবার বাড়ি থেকে টাকা আনতে পারতেছে না, বাবার টাকা চাইলে টাকা দিতে পারতেছে না। এক সময় অত্যাচার সহ্য করতে পারেন, স্বামী মারপিট করেন, অনেক মারপিটের কারণে অনেকে আত্মহত্যা করেন, অনেকে মারা যান। এই সামগ্রিক বিষয় নিয়ে একটু ধারণা দেবো, কোথায় এরকম যৌতুকের কেউ যদি দাবি করে সেক্ষেত্রে আপনি কোথায় মামলা করবেন, কতদিনের সাজা হবে। আবার অনেকেই মিথ্যা মামলা করে থাকেন যৌতুকের কারণে, যৌতুক চায় না অথচ যৌতুকের কারণে, এই যৌতুক দাবির কারণে মিথ্যা মামলা করে থাকেন। এই মিথ্যা মামলা করলে তার কি পরিণত হবে, কোথায় মিথ্যা মামলা করবেন, কখন করবেন, এগুলো বিষয় নিয়ে একটু ধারণা দেবো। যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমার ভিডিওগুলো করে থাকি গ্রামের সাধারণ মানুষগুলোর জন্য। এই ভিডিওটা অনেকেই দেখা যাচ্ছে এই কথাগুলো অনেকেই জানেন না, না জানা মানুষগুলোর জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন, হয়তো তার উপকার হতে পারে আপনার শেয়ারের মাধ্যমে। যাই হোক, প্রথমত বলে থাকবো যে অনেকেই দেখা যাচ্ছে যে যৌতুক মামলা করে থাকেন, যৌতুকের কোনো ঘটনা ঘটে নাই অথচ যৌতুক মামলা করে থাকেন। আবার অনেকেই অরিজিনের যৌতুক চাচ্ছে, দাবি করতেছে, লেখাপড়া জানে না, অশিক্ষিত মানুষ, বোঝে না, যৌতুক দাবি করে থাকেন। দেখা যাচ্ছে যে বিয়ের আগে বা পরে একটা টাকা দেওয়ার কথা ছিল, একটা অ্যামাউন্ট দেওয়ার কথা ছিল, অথবা অন্য কোনো আসবাবপত্র দেওয়ার কথা ছিল, কিন্তু সময় অনুযায়ী দিচ্ছে না, তখন দেখা যাচ্ছে যে মারামারি ঘটনা ঘটে, তখন যে মামলা করেন। এই যৌতুক মামলা করলে, যদি যৌতুক মানে জেনুইন যৌতুক মামলা হয়, সেক্ষেত্রে যিনি এই মামলার আসামি হবেন, যদি প্রমাণ হয়ে যায় যে আপনি আসলে যৌতুক দাবি করেছেন, সেক্ষেত্রে আপনার কতদিনের সাজা হবে। এক্ষেত্রে কিন্তু যদি প্রমাণ হয় যে আপনি আসলে যৌতুক দাবি করেছিলেন, যৌতুকের জন্য মারপিট করেছেন, সেক্ষেত্রে বাংলাদেশে যে যৌতুক নিরোধ আইন আছে একটা, 2018 সালে আইনটা সংশোধন হয়ে এই আইনটা চলে আসছে, এই আইনের 3 এবং 4 ধারায় এটার কথা বলা আছে। এখানে সাজা হবে আপনার 5 বছর, যদি প্রমাণিত হয় আপনার শাস্তি হবে অনূর্ধ্ব 5 বছর, 5 বছরের উপরে না, 5 বছরের নিচে। সেক্ষেত্রেও যিনি বিচার বিজ্ঞ বিচারক থাকবেন উনি আপনাকে 3 বছর সাজা দিতে পারেন, 2 বছরও দিতে পারেন, 1 বছরও দিতে পারেন, 1 বছরের নিচে না, অনূন্য 1 বছর, এবং 50,000 টাকা জরিমানাও করতে পারেন, অথবা 2 সাজাই দিতে পারেন। টাকাও জরিমানা করতে পারে, সাজাও দেখা গেলো যে 1 বছর 2 বছর সাজাও দিতে পারে। এটা হচ্ছে যদি প্রমাণিত হয়। আর যদি যৌতুক মামলা প্রমাণিত না হয় তখন কি হবে? অনেকেই আছেন দেখা যাচ্ছে সমাজে কিছু লোক আছে উস্কানি দেয় যে তুমি মামলা করে ফেলো, কিছু লোক আছে মামলাবাজ, মামলা করে ফেলো, অথচ স্বামী স্ত্রীর সাথে দ্বন্দ্ব হচ্ছে, এখানে যৌতুকের কোনো দাবি আসে নাই। কোনো কোনো কারণে দেখা যাচ্ছে যে স্বামী সংসার করতে চাচ্ছে না, স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে যায়, অথবা মা বাবা দেখা যাচ্ছে তাকে উস্কানি দিয়ে বাবার বাড়িতে নিয়ে চলে যায় যে তুমি চলে আসো, তোমার ওখানে থাকার দরকার নেই, মা বলে তো চলে যায়, বাবার বাড়িতে চলে যায়। বাবার বাড়িতে চলে যাওয়ার পরে দীর্ঘদিন থাকে, আসতে চায় না, দেখা যায় যে ছোট একটা বাচ্চাও থাকে, বাচ্চা নিয়ে একটা বাচ্চা দেখার ইচ্ছা করে, তার যে স্বামী থাকে তার বাচ্চা দেখার ইচ্ছা করে, এখন বা সে আসে না। এটা নিয়ে দেন দরবার হয়, অনেকে দেখা যাচ্ছে গ্রাম্য সালিশ বৈঠক হয়, এই বৈঠকের মাধ্যমে কোনো সমাধান হয় না, একাধিকবার আনতে গেলেও আসে না, তখন সে দেখা যাচ্ছে স্বামী ক্ষিপ্ত হয়ে যায়, তখন বাধ্য হয়ে স্বামী তাকে একটা তাকে ডিভোর্স লেটার পাঠান, তালাক দিয়ে দেন। এখন এই তালাক দেওয়ার পরে উনি যখন দেখা যাচ্ছে তার কোনো উপায় নেই, তখন উনি বাধ্য হয়ে সংক্ষুব্ধ হয়ে উনি তখন বিজ্ঞ আদালতের আশ্রয় নিয়ে একটা মামলা করে ফেলেন। কী আইনে মামলা করে? এই যৌতুক আইনের 3 ধারায় বা 4 ধারায় একটা মামলা করে ফেলেন। এখন এই মামলাটা করার পরে যিনি যৌতুক মামলার আসামি হয়ে গেলেন স্বামী, তিনি বিচলিত হয়ে পড়েন এই যৌতুক মামলায়। যখন শুনে তার নামে মামলা হয়েছে, সে মামলার কোনো গুরুত্ব দেয় না, কারণ হলো আমি জানি যে আমি যৌতুক দাবি করে নাই, আমার নামে মিথ্যা মামলা করেছে, ওই মামলা ফেস না করে উনি পালিয়ে থাকেন। এই পালিয়ে থাকার কারণে কিন্তু তার একটা সমস্যা হয়ে যায়। সমস্যা কি? পালিয়ে থাকার কারণে একতরফা কিন্তু বিচার শালিশ হয়, যখন বিজ্ঞ বিচারক দেখবে যে আপনি যাচ্ছেন না, তার বিচারক ধরেই নেয় যে আপনি এটার সাথে জড়িত, কেন আপনি আসছেন না, তখন বিচারক কিন্তু বিজ্ঞ বিচারক যিনি থাকবেন উনি কিন্তু একতরফা একটা রায় দিয়ে দেবেন, আপনার বিরুদ্ধে সাজা হয়ে যাবে। ওই যেটা বললাম যে সাজার কথা বললাম, সেই সাজাটাকে আপনাকে দিয়ে দেবে। আর যদি মনে করেন হ্যাঁ আপনার কাছে এভিডেন্স আছে, আসলে আপনি কখনো যৌতুক দাবি করেননি, আমি তাকে তালাক দিয়ে দিয়েছি, এখন তালাক দেওয়ার কারণে তালাক দেওয়ার পরে এসে মামলা করছে, সেক্ষেত্রে আপনি কিন্তু পজিটিভ লাইনে আছেন, আপনার কোনো সমস্যা হবে না। আপনি কত তারিখে তালাক দিয়েছে, সেই তারিখটা কত তারিখে নোটিশ পাঠিয়েছেন আপনি, সেই তারিখটা কখন রিসিভ করেছে, সেটা আপনি সব কাগজগুলো সংগ্রহ করবেন। সংগ্রহ করে যদি আপনি একজন আইনজীবী ধরে আইনজীবীর মাধ্যমে যদি আপনি ওখানে যান, সেক্ষেত্রে এই মামলাটা আপনি কিন্তু লাভবান হবেন, মামলাটা খারিজ হয়ে যাবে, আপনি খালাস হয়ে যাবেন। খালাস হওয়ার পরে আপনার কাজটা হলো কি, যিনি মিথ্যা মামলা করেছেন, এই যে মিথ্যা মামলা করলে আপনি বেকসুর খালাস পেয়ে গেলেন, সেক্ষেত্রে
আপনি তার বিরুদ্ধে একটা মামলা করতে পারবেন। এই আইনেরই 6 ধারায় শাস্তির কথা বলা আছে, যারা মিথ্যা মামলা করবে তার শাস্তি হবে। কতদিন শাস্তি হবে? একই শাস্তি, একই শাস্তি। তারও কিন্তু যে মিথ্যা মামলা করছেন তারও কিন্তু 5 বছরের শাস্তি হবে, 5 বছরের সাজা হবে, অথবা 50,000 টাকা জরিমানা, 5 বছর, 3 বছর, 1 বছর, 2 বছর, যে কোনো একটা সাজা হইতে পারে। এই কারণে যারা যৌতুক মামলা করেন, করার সময় একটু হিসেব করে করবেন আসলে যৌতুক মামলাটা করা ঠিক হচ্ছে কিনা, আসলে আদৌ সে যৌতুক চেয়েছে কিনা। আপনি অন্য ধারায় মামলা করতে পারেন, কিন্তু যৌতুকের মামলাগুলো আসলে আদৌ টেকে না। যারা এই ধরনের মামলা করে যান, আপনার বিচলিত না হয়ে আপনার ফেস করবেন যে কোনো একজন আইনজীবীর শরণাপন্ন হবেন। এই আইনজীবীর পরামর্শ নিয়ে আপনি বিজ্ঞ আদালতে একটা মামলা, এই মামলাটা ফেস করবেন। দেখবেন যে আপনি মামলাটা, হ্যাঁ হতে পারে আপনার স্বামীকে একটু ভোগান্তি হবে, কিন্তু এই মামলা থেকে আপনি পরিত্রাণ পাবেন, কোনো সমস্যা হবে না। এই কারণে আমরা যেখানে আছি, এই ভিডিওটা আসলে সবার জানা দরকার। আমরা যারা এই ধরনের ফেস হচ্ছে এই ধরনের ঘটনায়, তাদের জন্য ভিডিওটা উপকারী। যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।